মহানগর আওয়ামী লীগের মধ্যে হ্যাঁ বিভেদ আসে না নাই, হ্যাঁ দেখতে লেগুন নাটাকুদি বৌরে তো মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি প্রেজেন্ট মেয়র আজম নাসিরুদ্দিন। নানান জল্পনা কল্পনার পর আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনত বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। সঙ্গত হারণে বর্তমান মেয়র আজম নাসিরের অনুসারী অল বিষয় গান লই কিছুটা মর্মাহত। বোধকিয়া আশঙ্কা প্রকাশ করছে যে সিটাঙ্গর ঐতিহ্যবাহী গ্রুপিংয়ের কারণে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীরে প্রয়াত মেয়র মঈউদ্দিন চৌধুরীর গ্রুপে সাপোর্ট করলেও মনোনয়ন বঞ্চিত বর্তমান মেয়র আজম নাসির গ্রুপ হয়তো নির্বাচনী মাডত নিষ্ক্রিয় তাইব। তবে গতকাল 20 ফেব্রুয়ারির তুন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিমের পাশে দেখা যার বর্তমান মেয়র আজম নাসিরুদ্দিনরে। গতকালিয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতা মঈউদ্দিন চৌধুরীর খবর জিয়ারত তুন শুরু করি নানান কর্মকাণ্ডত রেজাউল করিমেরে লগে লয়ে নেই দৌড়ার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আজম নাসির। আজিয়ে ফজরত বর্তমান মেয়র আর আসন্ন নির্বাচনত মেয়র প্রার্থী এ দুই আওয়ামী লীগ নেতার লগে আলাপ গজ্জেল C+TV। এই আলাপত আর জাননি তারার নির্বাচনী পরিকল্পনা সম্ভাবনা আর প্রশ্ন আসিল আলোচিত গ্রুপিং এর ইস্যু লই। এবার যারা আওয়ামী লীগ করি আর যারা জাতীয় জনবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শ অন্তরে ধারণ করি এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কোনো জনশ্রী শেখ হাসিনা আর যারা কর্মী আছে আর ইবে একেবারে নৈতিক দায়িত্ব কর্তব্য যে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিব এই সিদ্ধান্তরে বাস্তবে ইয়ানোর প্রতিফলন ঘটানো এবং সেই হিসাবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আর ঐক্যবদ্ধভাবে আর প্রার্থী নৌকাপতিয়ার প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জনাব রেজাউল করিম চৌধুরী বিজয়ী গরণ হলে যেইভাবে আয় আবার হই আয় নিজ ধর্মীয় আছি এবং আয় নিজ মনোনয়ন চাইলাম আয় আর যে প্রস্তুতিহীন আছে আর যে পরিকল্পনাহীন আছে এবং আর প্রার্থীর আমার ইতিমধ্যে আমি বেশ কিছু আইডিয়া শেয়ার করছি এবং আরও গজুম এবং যেইভাবে নিজের বিজয়ী গরিব বলে আর যেভাবে চেষ্টাতে আসিল একইভাবে আর প্রার্থীর বিজয়ী গরিব চেষ্টা অবগত তাই বলতাম না এগিন কিছু সাময়িক অবশ্যই এগিন আই আইয়ে না আই যেতে ছুটো থাকছি এতেই হই আবার ঢাকা তো তাই এনো যারা রোমানে কত ইয়ে এত হই বেকোনো হই দিই আনলে যা গজু যেভাবে গরিবের মানসিকভাবে প্রস্তুতি আছেন আর প্রার্থীরে রেজাল করিম চৌধুরী বীর মুক্তিযোদ্ধা তিনি বিজয় করে হলে একইভাবে গরম করে এবং সেইভাবে আমি কাউন্সিলিং করি তার মাইন্ডসেট সেইভাবে তৈরি করে ইনশাল্লাহ আই আশাবাদী আর আর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দ অন্যান্য বসে বড় কথা হন চট্টগ্রাম মহানগর আমার বিভেদ আছে এই আছে সেই আছে একাধি জনা হই মুসলিম ভাই উপনির্বাচন কারাই কথা অনেকে সাজ করিব অনেকে সাজ করতো নো হ্যাঁ মুসলিম উদ্দিনাই এই সেই ন কিন্তু একখান কথা মনে রাখবেন আওয়ামী লীগকে বড় পরিবার এই পরিবারের অভিযোগ হল নেত্রী দেখুন নেত্রীর নির্দেশ চলে দেয় নেত্রী যার হাতে নৌকা তুলে দিব হ্যাঁ তখন তৃণমূল কর্মীদের নেতাকর্মীরা ওই নৌকায় তো সৌরদ ভাই দুনিয়ারও সারাই ফেলায় দেখুন একযোগে হাজ করে আর মহানগর আওয়ামী লীগের মধ্যে হ্যাঁ বিভেদ আসে না নাই হ্যাঁ দেখতে লেগুন নাটাকুদি বৌরে তো মহানগর আওয়ামী লীগ সেক্রেটারি প্রেজেন্ট মেয়র আজম নাসিরুদ্দিন খালিয়ে খবর জিয়ারত করতাম গিয়ে দিই সাবেক মেয়রের মাজার এবং জৌরম চৌধুরী এমামান্নান প্রত্যেকের মধ্যে আসিল এখানে বিভেদ তাইবার তো কিছু নাই কারণ নেত্রী এক একজনের এক এক সময় জিএন মূল্যায়ন করতে মনোহর করেন আজম নাসিরুদ্দিন সাহেবের দায়িত্ব দিল চট্টগ্রামের সমস্ত মানুষ স্বাস্থ্য করে সমস্ত আওয়ামী লীগ স্বাস্থ্য করে এখানে যে হতেন ভুল ধারণা ভ্রান্ত ধারণা বুঝছেন না তাই জয়ের বাদে ইনশাল্লাহ শতভাগ আশাবাদী ইনশাল্লাহ জনগণের মানুষ হৃদয়ে তাই স্থান করি সজ্জি জনগণ আরে বুদ্ধি জয়যুক্ত করিব। কামরুজ্জামান রনি C+TV চট্টগ্রাম।